চট্টগ্রাম খুলনা সহ 8 বিভাগের পর রাজশাহীতে গণসমাবেশ করেছে বিএনপি। শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই গণসমাবেশের আয়োজন করা হয়। বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। নানা বাধাবিঘ্ন পেরিয়ে সমাবেশে 3 দিন আগে থেকেই আসতে শুরু করে হাজার হাজার নেতাকর্মী। তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করে সভাস্থলের পাশে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইমরান আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন তোফাইল হোসেন। কি করছে ভাই? ডান্ডা বেড়ি দিয়ে প্রতিরোধ করতে এসেছে। নির্ধারিত সময়ে 4 ঘন্টা আগেই শুরু হয় সমাবেশের কার্যক্রম। নগরীর আশেপাশের এলাকা থেকে মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। তবে আগে থেকে আসা হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান নেয় ঈদগাহ মাঠের অস্থায়ী তাঁবুতে। নিজেদের রান্না করা খাবারের পাশাপাশি পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে স্থানীয় নেতাকর্মীরা। এ যাবৎ পর্যন্ত প্রায় 50,000-এর মতো খাবার আমরা বিতরণ করেছি। আজকেও আমাদের একটা পিক আপ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খাবার লোড করা আছে, আর একটা পিক আপ আসতেছে। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে চলে চিকিৎসা সেবা সহ অন্যান্য সেবা। সমাবেশ সফল করতে এমন কষ্ট হাসি মুখে মেনে নেয় দূর দূরান্ত থেকে আসা বিএনপির কর্মীরা। সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয় ঐতিহাসিক মাদ্রাসা মাঠ। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। 40 লক্ষ নেতাকর্মীর নামে আপনি হচ্ছে লক্ষাধিক মিথ্যা মামলা দিয়েছেন। আপনার খেলা অনেক আগেই শেষ হয়ে গেছে, তবে চট্টগ্রাম থেকে খেলা শুরু হয়েছে। আগামী 10 তারিখে নিশ্চয় ফাইনাল খেলা ওই ঢাকায় হবে। কেন করা হচ্ছে বা আপনারা কিসের জন্য এসেছে এই প্রশ্নগুলোকে সমগ্র রাজশাহী বিভাগ তথা রাজশাহীর মানুষ এবং বাংলাদেশের মানুষ জানতে চায়। আমরা গত 2-3 বছরে যুবকরা এখন পর্যন্ত ভোটের বাক্সে বেরোত পৌঁছাতে পারেনি। খেলা হবে আওয়ামী লীগের সেক্রেটারি বলেন খেলা হবে, কি খেলা হবে না? আওয়ামী লীগের সেক্রেটারিকে বলতে চাই খেলা হবে, অবশ্যই খেলা হবে। খেলা রেফারি কে হবে? এই রেফারি কে হবে এটাকে নির্ধারণ করতে হবে। রেফারি হবে নিরপেক্ষ, লাইনম্যান হবে নিরপেক্ষ, পূর্ণতে খেলা হবে। আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই খেলা কোন মাঠে হবে? পুলিশ রেগে আছে, র‍্যাব রেগে আছে, বিডিআর রেগে আছে, খেলা হবে। দুপুর 2টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে যোগ দেন। তবে রাজশাহীর পুঠিয়া দুর্গাপুর আসনের সাবেক এমপি নাদিম মোস্তফা বক্তব্য দেওয়ার সময় মাঠে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন পাবনা থেকে আসা নেতাকর্মীরা। স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ও মেয়র মিজানুর রহমান মিনু। আব্দুর রহমান নিজের ছেলেকে বিক্রি করে দিয়ে আত্মহত্যা করে গেছে। এই রাজশাহী বিভাগে এই রাজশাহী বিভাগে মঙ্গল সেই চরের লোকে সেই আমার ছোট বোন অনেক আদরের কন্যাকে বিক্রি করে দিয়ে তার স্বামীকে নিয়ে আত্মহত্যা করেছে। এইভাবে তুমি আসতে না আসতো
তিনি বলেন, রাজশাহীর এই সমাবেশ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমাবেশের উত্তাল ঢেউ ঢাকায় পৌঁছতে হবে। শেখ মুজিবের সময়ের চোরেরা এখনও বেঁচে আছে এবং তারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করছে উল্লেখ করে প্রবীণ রাজনীতিবিদ চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, দেশের মানুষের রক্ত চুষে গত চার বছরে অন্তত 12,000 নতুন কোটিপতি হয়েছেন, যা চীনকেও ছাড়িয়ে গেছে। এই সরকার মনে করেছে বাস বন্ধ করে দিলে জনসভা বন্ধ হয়ে যাবে। মানুষ বাস বন্ধ হয়ে গেছে, ট্রেনে করে এসেছে, কেউ হেঁটে এসেছে, কেউ মোটরসাইকেলে এসেছে, কেউ রিক্সা এসেছে, কেউ সাইকেলে এসেছে। যাদের আসার তারা ঠিকই এসেছে, আমি তাদেরকে স্যালুট জানাই। তারাই হলেন বিএনপির আসল নেতা, আসল কর্মী। এই সরকার যারা আছে এখন বসে, এরা তো কোনো আসলে তো নির্বাচিত সরকার না, জনগণ তো তাদের ভোট দেয় নাই। আগের রাত্রে পুলিশের সহযোগিতায় তারা বাক্স বোঝাই করে নিয়েছে। আমাদের কথা না, সারা দুনিয়ার মিডিয়া বলেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই অবৈধ সরকারের বিদায় ঘণ্টা বাজাতে আগামী 10 ডিসেম্বর ঢাকার সমাবেশ সফল করতে হবে, আর সেই সমাবেশ হবে নয়াপল্টনেই। সেদিন এক দফা আন্দোলনের ঘোষণা দেয়া হবে। কি ব্যাপার, বিএনপিকে এত পেটাই, এত মামলা করি, এত জেলে দেই, এত হত্যা করি, এত ভুল করি, তারপর বিল উঠে আসে কোত্থেকে, মাটি ফুলে দিয়ে আসে। বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশকে ঘিরে নেওয়া হয়েছিল 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শহরের সবগুলো প্রবেশ মুখে বসানো হয়েছিল বিশেষ 17টি চেকপোস্ট। এছাড়াও সাদা পোশাকে মাঠে ছিল কয়েক হাজার পুলিশ। সার্বক্ষণিক নজর রাখতে মাদ্রাসা মাঠে বসানো হয়েছিল সিসি ক্যামেরা। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী।